মালতী, তুই আগের দিন জলিপুতি রান্নাঘরের সব মাছ খেয়ে নিয়েছিস, আজকে তাহলে তোকে আমি খেয়ে একেবারে কেটে কুচি কুচি করে কেটে খেয়ে ফেলবো। হ্যাঁ, তুই বহুত বাড়াবাড়ি করেছিস আমায় ছাড়া। হ্যাঁ, আমাদের কথা ছিল একসাথে ভাগ বটা করে খাবো। রে বাসকে রে, জলিপুতি শুট করছে, এখনই ফেসবুকে দিয়ে দেবে রে, না হয়তো ভদ্র হয়ে বসি। জলিপুতি আবার শুট করতে শুরু করে দিয়েছে, দেখ ভালো মতন একদম পোজ নি, কারণ নাহলে এটা তো আবার ফেসবুকে দিয়ে দেবে। আমি যদি তোর সাথে গুন্ডাগর্দি এসব করতে থাকি মালতি, তাহলে তো এগুলো সব আবার পুলিশ টুলিশ জানা পড়ে যাবে, বুঝতে পারছিস কিছু? এই জন্য বলি মিলেমিশে থাক, তুই যখন খাবি তখন আমাকেও কিছুটা দিবি। দেখ শম্ভু, তোকে আগের দিন আমি দিয়েছিলাম, তারপরের দিন কিন্তু তুই আবার আমাকে দিসনি, শোধবাদ হয়ে গেছে। দেখ মালতি, মিথ্যে কথা বলিস না, আমি কিন্তু সব সময় যখনই খাই তোকে দিয়েই খাই কিন্তু। এই শম্ভু, বেশি কথা বলিস না, তুইও কিন্তু আগের দিন খেয়েছিলি। মালতি দেখ শম্ভু, সবসময় মালতি মালতি করিস না কিন্তু, মালতিরই খালি দোষ, তুই যে একা একা খাস আমাকে না দিয়ে। এই দুধ ছাড় তো। এই শম্ভুটা এখনো যায় না, আজকে আমার আরেকবারই খাবার আছে, একেবারে পেছনে পড়ে রইলো, ওইদিকে আবার জলে বৌদি শুট করতে আছে। দূর চলেই যাই, এই মালতিকে আমি পরে দেখে নেবো, ওইদিকে জলে বৌদি শুট করতে আছে। এই এই শম্ভুটা চলে গেছে, বেশ ভালোই হলো, আজকে জলে বৌদির জন্য বেঁচে গেলাম, আজকে শম্ভুটা চলে গেল, আবার আরেক দিন আরেক বাড়িতে খাওয়া হবে। টাটা শম্ভু, টাটা, বাই বাই, আলবিদা দোস্ত।